মন্দার কবলে ব্রিটেন, আর এই মন্দার কারণে খালে পড়ে থাকবে ব্রিটেনের অনেক বাড়ি। সুদের হার বৃদ্ধি, অর্থনৈতিক দৈন্যতা ও অনিশ্চয়তার কারণে এমনটা ঘটেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। আর এই বিষয়গুলোর বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি রুমানা রাখি। UCL এর পরিবেশ অর্থনীতির অধ্যাপক নিকোডেম সুমিরো বলেছেন, ব্রিটেনে বাড়ির দাম আচমকা এমন পরিবর্তনের কারণ মর্গেজের পেমেন্ট বেড়ে যাওয়া। মর্গেজ পেমেন্ট বেড়ে যাওয়ার ফলে অনেকেই বাড়ির ভাড়া কুলোতে পারবেন না। এই মাসের শুরুতেই ব্যাংক অব ইংল্যান্ড তাদের বেসিক সুদের হার 1.75% উন্নীত করেছে। মহামারী চলাকালীন এটি ছিল 0.1% রেকর্ডের সর্বনিম্ন নামানোর পর এটা টানা ষষ্ঠবারের মতো সুদের হার বৃদ্ধির ঘটনা ঘটল। অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছেন যে সেপ্টেম্বরে এটি আরও 0.5% বৃদ্ধি পেতে পারে, তার মানে বর্তমান সময় থেকে আবার সুদের হার বাড়বে। জানা গেছে সুদের হার বৃদ্ধি হওয়ার কারণে মুদ্রাস্ফীতি 10% উপরে উঠে গেছে, মানে জীবনযাপনের ব্যয় আগের সময়ের তুলনায় 10% বেশি বৃদ্ধি পেয়েছে। আসছে বছরের জানুয়ারির মধ্যে মুদ্রাস্ফীতি 18% উপরে পৌঁছাতে পারে বলেও মনে করছেন অনেক অর্থনীতিবিদরা। এর ফলে ব্রিটিশদের জীবনযাত্রার ব্যয়ের উপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। এটি একই সাথে বন্ধকের সুদেরও হার বাড়াবে। যুক্তরাজ্যে বাড়ির দাম গত 1.7% বেড়েছে, এর ফলে জীবনযাত্রার সংকটের কারণে পারিবারিক অর্থের উপর চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে শীঘ্রই একটি মন্দাবস্থা তৈরি হতে পারে। ডক্টর সুমিলো ব্যাখ্যা করেছেন যে নতুন ক্রেতারা যখন অর্থনৈতিক পটভূমিতে তাদের বন্ধকি পুনঃ অর্থায়নের জন্য আসে তখন সংকট তৈরি হবে। যদি আপনার কাছে প্রচুর ইকুইটি থাকে তবে আপনি একটি বাড়িতে বিনিয়োগ করতে পারেন। এদিকে গত সপ্তাহে যুক্তরাজ্যের নেতৃত্বস্থানীয় হাউস বিল্ডিং কোম্পানি পার্সিমন অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ধারাবাহিকভাবে লাভ করার কথা জানিয়েছেন। বাড়ির দাম বাড়ার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নির্মাণকারীরা। তারা বলছেন বাড়ির দাম বাড়ছে, তাই যারা আসলে এখন বাসা ভাড়া এফোর্ড করতে পারছেন না, তারা লোন করে বা তাদের অনেক কিছু বিক্রি করে হলেও তারা আসলে বাড়ি কিনছেন এবং এ কারণে তারা আসলে মুনাফা করতে পারছে। এদিকে নতুন একটি গবেষণায় বলা হয়েছে মর্গেজের উচ্চ হারের কারণে বাড়িওয়ালাদের মাসিক মুনাফা বছরের শুরু থেকে গড়ে অর্ধেক নেমে এসেছে। বাড়িওয়ালাদের গত 8 মাসে বার্ষিক লাভ প্রায় অর্ধেক নেমে আসার সাথে সাথে যোগ হয়েছে আরও কিছু উৎকণ্ঠামূলক সংবাদ। গত অক্টোবর থেকে সবচেয়ে বড় ঋণদাতাদের মধ্যে হার 1.25% থেকে বেড়ে 3.12 হয়েছে। কিছু বাড়িওয়ালা ভাড়াটে না পেয়ে চাপের মুখে পড়ে বাড়ি বিক্রি করার চিন্তাভাবনা করছেন। বৃহত্তর ক্যাশ ফ্লো জেনারেট করতে সাহায্য করার জন্য শুধুমাত্র মর্গেজ ব্যবহার করে অনেক বাড়িওয়ালাকে বাড়ি কিনতে দেওয়া হলে ক্রমবর্ধমান হার তাদের লাভ মার্জিনের জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ইতিপূর্বেই £200,000 মর্গেজে একজন বাড়িওয়ালা সাধারণ অক্টোবর মাসে £209 কর দিতেন। আজ তারা সাধারণত প্রতি মাসে £521 প্রদান করবেন। এটি বছরে £3,744 অতিরিক্ত হিসেবে গণ্য হবে। এই ছিল আমার কাছে মর্গেজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এ সংক্রান্ত কোনো আপডেট তথ্য বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমরা চেষ্টা করব কোনো বিশেষজ্ঞর সাথে কথা বলে আপনাদের জানিয়ে দিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একই সাথে রানারের সাথে থাকবেন।